আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটি চাকরি বিজ্ঞপ্তির ভিডিওতে স্বাগত জানাই। বাংলাদেশ পুলিশে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করতে হবে অনলাইনে। এখানে আবেদন শুরু হবে 1 ফেব্রুয়ারি 2022 এবং আবেদনটি শেষ হবে 28 ফেব্রুয়ারি 2022 খ্রিস্টাব্দ তারিখ। অর্থাৎ এই তারিখের ভিতর আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এটি সম্পূর্ণ জেলা কোটা অনুযায়ী, অর্থাৎ নির্ধারিত কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হবে এখানে নির্ধারণ করা আছে সার্কুলারে। এটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হবে। নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং প্রার্থীদের বয়স থাকতে হবে, এখানে দেখতে পাচ্ছেন 18 থেকে 20 বছর। অর্থাৎ বয়স এই তারিখ মোতাবেক কত হবে, 28 ফেব্রুয়ারি 2022 খ্রিস্টাব্দ তারিখ মোতাবেক প্রার্থীদের বয়স থাকতে হবে 18 থেকে 20 বছর এবং যোগ্যতা থাকতে হবে এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন, দাখিল পাশে আবেদন করতে পারবেন বা এসএসসি ভোকেশনাল পাশে এর সমমান, এসএসসি সমমান যে কোনো পাশে আবেদন করতে পারবেন। সর্বনিম্ন জিপিএ থাকতে হবে 2.50, এর উপর হলে আপনারা আবেদন করতে পারবেন, না হোক আবেদন করতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন, পাশাপাশি অবিবাহিত নাগরিক হতে হবে। আবেদন করতে প্রার্থীদের উচ্চতা থাকতে হবে, পুরুষের উচ্চতা থাকতে হবে 5 ফুট 6 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। বুকের মাপ থাকতে হবে পুরুষের ক্ষেত্রে 31 থেকে 33 ইঞ্চি এবং কোটার ক্ষেত্রে 30 থেকে 31 ইঞ্চি। ওজন, বয়স এবং উচ্চতা অনুযায়ী হতে হবে। দৃষ্টিশক্তি থাকতে হবে 6 থেকে 6 এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটার ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। ওজন, বয়স এবং উচ্চতা অনুযায়ী দৃষ্টিশক্তি থাকতে হবে 6 থেকে 6। তো এরপর দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের নিয়মাবলী। এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন http://flix.teletalk.com.bd। তো এই লিঙ্কটির মাধ্যমে আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে। এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন। এছাড়া আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন এবং পাশাপাশি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে কিভাবে আবেদন ফর্ম পূরণ করতে হবে তা লিঙ্ক আমি দিয়ে দেবো, ভিডিও লিঙ্ক, আপনারা এটি দেখে নেবেন। এবং এখানে আবেদন শুরু হবে 1 ফেব্রুয়ারি 2022 খ্রিস্টাব্দ তারিখ, অর্থাৎ আগামীকাল সকাল 10 ঘটিকা থেকে এবং আবেদনটি শেষ হবে 28 ফেব্রুয়ারি 2022 খ্রিস্টাব্দ তারিখ। আর আবেদন ফর্ম পূরণ করার পর টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে আবেদন ফি বাবদ 30 টাকা, সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে। এটি আবেদন ফর্ম পূরণ করার পর পরবর্তী বাহাদুর কাউন্টার মধ্যে জমা দিতে হবে। তো কিভাবে টাকাটা জমা দিবেন এটি ফর্মে পাবেন এবং সার্কুলারও আছে। টাকাটা জমা দিতে টেলিটক মোবাইলের মেসেজ সেকশনে গিয়ে এসএমএস করতে হবে TRC ইউএসআরআইডি। তো এই ইউএসআরআইডি আবেদন ফর্মে পাবেন, এটি লিখে পাঠাতে হবে 16342 নম্বরে। পাঠানোর পর প্রীতি একটি এসএমএস আসবে, এখানে আবেদনকারীর নাম এবং টাকার পরিমাণ দেখতে পাবেন, অবশ্যই সার্ভিস চার্জ 30 টাকায় দেখতে পাবেন। তো এই এসএমএসটি পুনরায় ফরওয়ার্ড করে পাঠাতে হবে। এখানে লিখতে হবে TRC স্পেস ইএস স্পেস পিন নাম্বার লিখে পাঠাতে হবে। পিন নাম্বারটি এসএমএস এ পাবেন, এই পিন নাম্বারটি 10 ডিজিট সংখ্যার হবে। তো এইটি পাঠাতে হবে আবার 16342 নাম্বারে, এখানে উদাহরণস্বরূপ আছে। তো ফাইনালি একটি এসএমএস আসবে কংগ্রাচুলেশন জানিয়ে, এখানে আবেদনকারীর নাম, পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল, পদের নাম, ইউএসআর এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো এটি সংগ্রহ করে রাখবেন, পরবর্তীতে যখন ভবিষ্যতে দেওয়া হবে তখন এটি কাজে লাগবে। এছাড়া এখানে নির্বাচন পদ্ধতি আছে, যেহেতু পড়তে অনেকক্ষণ সময় দরকার আপনারা এগুলো পড়ে নেবেন এবং যাওয়ার সময় যেসব কাগজপত্র নিয়ে যেতে হবে তাও এখানে বিস্তারিত দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন 5 নম্বর সিরিয়ালে প্রয়োজনীয় সনদপত্রের বিবরণ, এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতা সনদ, ছাত্রিক সনদ, নাগরিকত্ব সনদ, অভিভাবকের সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র, ছবি, যাদের কোটা আছে মুক্তিযোদ্ধা কোটা তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্র এবং পুলিশ ফুসকোটা থাকলে ফুসকোটার প্রমাণপত্র,
আনসার বিডিপি কোটা থাকলে প্রমাণপত্র এটিএম কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা থাকলে কোটার প্রমাণ এবং চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র। তো এখানে 5.1 থেকে শুরু করে 5.7 পর্যন্ত এটি সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো যাদের অন্যান্য কোটা আছে, যেমন 5.8 থেকে শুরু করে 5.14 পর্যন্ত যাদের কোটা আছে, কোটার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে। এছাড়া এখানে বিস্তারিত অনেক নিয়মাবলী আছে, আপনারা এগুলো পড়ে নেবেন, যেহেতু পড়তে অনেকক্ষণ সময় দরকার। সর্বশেষ সার্কুলারের 10 নম্বর সিরিয়ালের মধ্যে আছে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, লিখিত পরীক্ষা এবং অন্যান্য বলি। এখানে জেলা ওয়াইজ আপনাদের উপস্থিত হতে হবে, যেমন এখানে কয়েকটি জেলা আছে, ফরিদপুর, রাজবাড়ী, চাঁদপুর, খাগড়াছড়ি, নওগাঁ, পটুয়াখালী এবং অন্যান্য জেলা। এই জেলার প্রার্থীরা এখানে তারিখ উল্লেখ আছে, এই তারিখে উপস্থিত হতে হবে এবং নরসিংদী, গাজীপুর, অন্যান্য জেলা এই তারিখে উপস্থিত হতে হবে, ঢাকা, টাঙ্গাইল, অন্যান্য জেলা এই তারিখে, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ এই তারিখে, মুন্সিগঞ্জ, মাদারীপুর এই তারিখে, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ এই তারিখে উপস্থিত হতে হবে। তো জেলা অনুযায়ী বিস্তারিত তারিখ এখানে দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সমাধানের চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।